ভাইরাসের স্ট্রাকচার, এখন আমরা কথা বলবো ভাইরাসের স্ট্রাকচার নিয়ে। সো ভাইরাস মূলত আমরা বললাম কি, আমরা একটু আগে দেখলাম ভাইরাস হচ্ছে এসেলুলার, অর্থাৎ এখানে কোনো সেলুলার কম্পোনেন্টস নাই, শুধুমাত্র ডিএনএ বা আরএনএ আছে, সাথে একটা কভারিং আছে, প্রোটিনের কভারিং আছে। তাহলে আমরা দেখলাম কি, নিউক্লিক অ্যাসিড আছে, ওকে নিউক্লিক অ্যাসিড আছে, সাথে কি আছে, একটা প্রোটিনের কভারিং আছে। প্রোটিনের কভারিংটাকে একটা নাম দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এবং আমরা জানি প্রোটিন কি দিয়ে তৈরি, ছোট ছোট এমিনো অ্যাসিড দিয়ে তৈরি, অর্থাৎ ক্যাপসিডের একটা ছোট মনোমার আছে, ওটাকে বলা হয় কি ক্যাপসোমিয়ার। এবং আমরা যদি এই জিনিসটা একটু দেখি, এই অংশে এটা বোঝা যাচ্ছে না, আমরা যদি 3D ছবিটা দেখি, এটা হচ্ছে অনেকটা এরকম, ভিতরে নিউক্লিক অ্যাসিড গুলো ডিএনএ আর এনএ গুলো আছে, আর বাইরে এই কভারিংটা হচ্ছে ছোট ছোট ক্যাপসোমিয়ার দিয়ে আলটিমেটলি একটা কভারিং তৈরি করে, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। তাহলে আমরা বুঝতে পারলাম নিউক্লিক অ্যাসিড ক্যাপসিড এই দুইটা মিলে ভাইরাস গঠিত। তাহলে আমরা যদি দেখি, নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, সিম্পল। তাহলে যার ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএ থাকবে, আমরা জানি ভাইরাসের ক্ষেত্রে কখনোই দুইটা জিনিস একসাথে থাকতে পারে না, আর শুধুমাত্র ডিএনএ থাকবে অথবা শুধুমাত্র আরএনএ থাকবে। শুধুমাত্র যদি ডিএনএ থাকে এটাকে বলা হয় ডিএনএ ভাইরাস, যদি শুধুমাত্র আরএনএ থাকে এটাকে বলা হয় আরএনএ ভাইরাস। এখন ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের উদাহরণগুলো মনে রাখা লাগে। সো আমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি, সবগুলা প্ল্যান্ট ভাইরাস যেগুলো আছে, প্ল্যান্ট ভাইরাস সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। প্ল্যান্ট ভাইরাস অর্থাৎ প্ল্যান্টে যেগুলো পাওয়া যায় সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, আর এনিমেলে যেগুলো পাওয়া যায় ওগুলো সবগুলো ডিএনএ ভাইরাস। এই এখান থেকে মোটামুটি সবগুলো চলে আসলো। ফর এক্সাম্পল আমরা যদি বলি টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো এটা হচ্ছে প্ল্যান্টে অ্যাটাক করতেছে, তাহলে এটা কোন ধরনের ভাইরাস হবে? এটা অবশ্যই ডিএনএ আরএনএ ভাইরাস হবে। একটা মাত্র এক্সেপশন আমাদের বইয়ে বলা আছে, ওটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপি। তাহলে ফুলকপির ভাইরাসটা ডিএনএ, এটা যদি আমরা লিখে রাখি তাহলে আমাদের মোটামুটি আরএনএ ভাইরাস কভার হয়ে গেল, ফুলকপি ডিএনএ এটা লিখে রাখলাম। ওকে, এবার আরএনএ নরমালি কয় স্ট্র্যান্ডের হয়? এক স্ট্র্যান্ডের হয়, অর্থাৎ আমরা জানি আরএনএ একটা মাত্র সুতা, এক সূত্রক হয়। অন্যদিকে ডিএনএ আমরা জানি দুই সূত্রক হয়, দ্বি সূত্রক হয়, অর্থাৎ এখানে দুইটা সুতা থাকে। তাহলে ডিএনএ যদি দুই সূত্রক হয়, আরএনএ যদি এক সূত্রক হয়, এখান থেকে কি আমরা বলতে পারি এর বাইরে যদি কোনো কিছু থাকে, যদি ফর এক্সাম্পল ডিএনএ এক সূত্রক কারো ক্ষেত্রে পাওয়া যায়, কোনো ভাইরাসের ক্ষেত্রে যদি ডিএনএ এক সূত্রক পাওয়া যায়, ওটার নামটা মনে রাখাটা ইম্পর্টেন্ট, তাহলে পার্বোভিরিডি গোত্র, বইয়ের মধ্যে লেখা আছে পার্বোভিরিডি গোত্র, এদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ডিএনএটা এক স্ট্র্যান্ডের। এখন অনেকে বলতে পারো ভাইয়া ডিএনএ এক স্ট্র্যান্ড কিভাবে হয়? ডিএনএ এক স্ট্র্যান্ড হতে পারে, ডিএনএ এর মূলত পার্থক্যটা কি, ডিএনএ এর ক্ষেত্রে থায়ামিন আছে, আর ডিএনএ এর ক্ষেত্রে কি অক্সিজেনটা নাই, ডিঅক্সির গ্লুকোজ আছে। অর্থাৎ আমরা জানি পেন্টোজ সুগারটার মধ্যে যদি সেকেন্ড কার্বনে অক্সিজেন না থাকে, আর নাইট্রোজেন বেজের মধ্যে যদি ইউরাসিলের মধ্যে থায়ামিন থাকে, এটা কি বলা হচ্ছে ডিএনএ। এটা নট নেসেসারি যে ডাবল স্ট্র্যান্ড হতেই হবে। তো এই জিনিসটা থেকে যদি একটা সিঙ্গেল স্ট্র্যান্ড থাকে, ওটাকে বলা হচ্ছে, এটা শুধুমাত্র একটা ভাইরাসের ক্ষেত্রে পাওয়া যায়, পার্বোভিরিডি, এটা মনে রাখা লাগবে। অন্যদিকে আরএনএ ইন জেনারেল একটা স্ট্র্যান্ড থাকার কথা আমরা যেটাকে চিনি, কিন্তু এটা যদি কোনো কারণে প্যাচ খেয়ে ডাবল স্ট্র্যান্ডেড হয়, এটা কোন গোত্রে পাওয়া যায় এটাও মনে রাখা লাগবে, রিওভিরিডি গোত্রে পাওয়া যায়। তাহলে এটা মনে রাখার এটা সহজ, আরএনএ আর দিয়ে, রিওভিরিডি আর দিয়ে, এভাবে আমরা মনে রাখতে পারি বা মুখস্থ করে ফেলতে পারি। যাক, তাহলে আমরা বুঝলাম আরএনএ এবং ডিএনএ ভাইরাস গুলা কি কি। আরএনএ ভাইরাস হচ্ছে প্ল্যান্ট ভাইরাস, এটার ক্ষেত্রে দুইটা স্ট্র্যান্ড পাওয়া গেলে রিওভিরিডি, আর ডিএনএ ভাইরাস হচ্ছে এনিম্যাল ভাইরাস, এবং এটার ক্ষেত্রে ওয়ান স্ট্র্যান্ড পাওয়া গেলে এটা হচ্ছে পার্বোভিরিডি। ক্যাপসিড এর খুব একটা ইয়া নাই, ক্যাপসিড এর আমরা পড়বো, ক্যাপসিডটা যদি এরকম একটা হেক্সাগোনাল শেপ ফর্ম করে, একটা বক্স শেপ ফর্ম করে, তখন এক ধরনের শেপ দিবে। ক্যাপসিডটা যদি এরকম দণ্ডাকার ফর্ম করে, এটাকে দণ্ডাকার ভাইরাস বলা হবে। এরকম শেপের উপর ডিফারেন্সটা আমরা নেক্সট পড়বো, আপাতত আমরা দেখি ক্যাপসিডটা হচ্ছে কভারিং, এটা নিয়ে আমরা আর কথা বলতেছি না। কোন কোন ভাইরাসের ক্ষেত্রে এই জিনিসটাকে, ক্যাপসোমিয়ার বা হোয়াট এভার যেটাই আছে, পুরো জিনিসটাকে কভার করে একটা এনভেলপ পাওয়া যায়। এনভেলপ অর্থ কি? একটা গ্লাইকোপ্রোটিনের লেয়ার, যেটা এটাকে কভার করে রাখে। আমরা যদি এটার একটা ছবি দেখি, এরকম একটা এনভেলপ পাওয়া যায়, যেখানে গায়ের অনেকগুলো কাটা কাটা দেখতেছি, এগুলোকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কি? প্রোটিনের সঙ্গে গ্লুকোজ লেগে আছে। তাহলে এনভেলপ যারা আছে, তারা তারা একটু ওয়েল মোর প্রোটেক্টেড দেন এটা না, এই শুধুমাত্র ক্যাপসোমিয়া থাকলে, এটা যদি খোলা থাকে, এটার থেকে আমরা বলতে পারি না, এনভেলপ যাদের আছে তারা আরেকটু বেশি প্রোটেক্টেড। তাই দেখা যাবে এদের জন্য আলাদা মেজার নেওয়া লাগে, এদেরকে যদি আমরা কিল করতে চাই,
এজন্য আমরা এরকম জীবাণুগুলোর নাম আলাদা করে পড়তে হয়। আমরা জানি করোনা চলতেছে এখন, তো আমরা করোনা জীবাণু দেখছি, করোনাও এক্স্যাক্টলি সেম ধরনের একটা জীবাণু। তাহলে কি আমরা বলতে পারি, হ্যাঁ করোনা, এছাড়াও আমরা এইচআইভি জীবাণু দেখছি, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, এরা সবাই হচ্ছে এনভেলপড, এদেরকে এনভেলপ দিয়ে কভার করে রাখা হয়। ওকে, তাহলে আমরা বুঝলাম। এবং এনভেলপ থাকলে এই এখানে যে কাঁটাগুলো আছে এগুলোর উপর নির্ভর করে কি হয়, এগুলোর উপর নির্ভর করে আমাদের বডি একটা রেসপন্স দেয়। আমরা জানি আমাদের বডিতে কখনো যদি কোনো ফরেন পার্টিকেল ঢুকে যেটা আমার বডির অংশ না, এর বিরুদ্ধে বডি কিন্তু অ্যাকশন নিতে শুরু করে। কিভাবে অ্যাকশন নিতে শুরু করে, এর বিরুদ্ধে অ্যান্টিজেন অ্যান্টিবডি গঠন করতে শুরু করে। অর্থাৎ কি, একটা অ্যান্টিবডি আসে, এই যে আমরা কাঁটাগুলো দেখতেছি প্রত্যেকটা কাঁটাই বসে যায়। তাহলে অ্যান্টিবডি এসে যদি কাঁটার মধ্যে বসে যায়, আলটিমেটলি এই কাঁটাগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে আমরা বুঝতেছি এই কাঁটাগুলোকে কেন্দ্র করে আমাদের বডিতে অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে। এখন আমরা যদি চিন্তা করি, কোনোভাবে যদি এই কাঁটাগুলোকে আমাদের বডিকে আগে থেকে পরিচয় করে দেওয়া যায়, যেমন ভাইরাসের এই একটা ভাইরাস আমরা কালেক্ট করলাম, ভাইরাস কালেক্ট করে আমরা এই কাঁটাগুলো কেটে নিলাম, এবং আমরা জানি আমাদের বডি এই কাঁটাগুলোর পরিবর্তে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে আমরা যদি এই কাঁটাগুলো কালেক্ট কালেক্ট করে অর্থাৎ এই গ্লাইকোপ্রোটিন গুলো কালেক্ট করে আগে থেকে আমাদের বডিতে ঢুকাই দেই, তাহলে আমাদের বডি থেকে আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে বসে আছে না? আমাদের বডিতে আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। কিন্তু এই অ্যান্টিবডি তৈরি করার জন্য আমাদের শরীরকে কি রোগে ভুগতে হয়েছে? না, রোগ হবে না। কারণ কি, ডিএনএ, এই ভাইরাল ডিএনএ টা ঢুকে আমাদের সেলকে ড্যামেজ করলে তখন না রোগ হবে, যেহেতু ভাইরাল ডিএনএ টা আমরা ঢুকাই নাই, শুধুমাত্র ভাইরাসটা বাইরে থেকে ল্যাবরেটরিতে ক্যারি করে এই কাঁটাগুলা কেটে দেন বডিতে ঢুকাইছি। এই কাঁটাগুলার রেসপন্স, এই কাঁটাগুলাকে আমাদের বডির বাইরের জিনিস না, আমার বডির জন্য এলিয়েন পার্টিকেল। তাহলে আমার বডি অ্যান্টিবডি তৈরি করে রাখছে আগে থেকে। তাহলে নেক্সট যখন এই পুরো করোনার জীবাণু বা নেক্সট যখন এই জীবাণুটা ফুলফিল ঢুকবে, নেক্সট যখন এই জীবাণুটা ঢুকবে, তখন কিন্তু এই কাঁটাগুলাকে আমার বডি আগে থেকে চিনে এবং এই কাঁটাগুলোর জন্য গোলা বারুদ রেডি আছে, অ্যান্টিবডি রেডি আছে, সাথে সাথে ঢুকার সাথে সাথে মেরে ফেলবে না? এটাকে আর বড় হতে দিবে? এটাকে রেপ্লিকেট করতে দিবে? এটাকে বাড়তে দিবে? না, দিবে না। তাই দেখা যায় রাশিয়া কিন্তু এই কাজ করছে। আমরা জানি রাশিয়ার স্পুটনিক নামক একটা নতুন করোনার ভ্যাকসিন যেটা অনেক সাড়া জাগাইছে, ওটা হচ্ছে গিয়ে, আমরা যদি এখনো লেটেস্ট নিউজ জানি না এটা কি কাজ করতেছে কি করতেছে না, বাট খুব ভালো সাড়া জাগাইছে। ওটা কিন্তু এই কাজটাই করছে, এই কাঁটাগুলা নিয়ে বডিতে ঢুকাই দিছে মানুষের। পরে দেখা গেছে অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে করোনা হওয়া ছাড়াই, তাহলে করোনা আর এটা করতে পারতেছে না। এখন প্রশ্ন হলো, তাহলে এইডস এর ক্ষেত্রে এটা করতেছি না কেন? এইডস এর ক্ষেত্রে এটা করে আমরা এইডস কে নির্মূল করে দিচ্ছি না কেন? বা এটা করোনার ক্ষেত্রে করে এখনই আমরা নির্মূল করতে পারতেছি না কেন? কারণ হচ্ছে ওই সিম্পল বিষয়, করোনা আমরা জানি ভাইরাস যদি বডিতে একবার ঢুকে এটা মিউটেশন করে, অর্থাৎ মিউটেশন করে মানে কি, ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, ডিএনএ বেস সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়। এবং আমরা জানি, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি, ডিএনএ মানেই কি প্রোটিন, ডিএনএ মানে কি প্রোটিন, এবং প্রোটিন ডিএনএ বেস সিকোয়েন্স চেঞ্জ হলে, ফর এক্সাম্পল আমরা জানি তিনটা তিনটা করে যদি আমরা প্রোটিন লিখি, ধরলাম এ ইউ জি, তারপর আমরা ধরলাম সি সি সি, এরকম ধরো বেস সিকোয়েন্স ছিল। এখন কোন কারণে যদি এই বেস সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়, এই সিকোয়েন্সটা আগে চলে আসে, এই সিকোয়েন্সটা পরে চলে যায়, এই ইউজিটা পরে চলে যায়, তাহলে কি আমরা তাহলে আমরা বলতেছিলাম যে বেস সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাওয়া নিয়ে কথা বলতেছিলাম। কেন এইচআইভি, এইচআইভি আমাদেরকে অ্যাটাক করার পরে আমরা যদি এতটাই সিম্পল হয়, কাঁটাগুলো কেটে নিয়ে বডিতে ঢুকে অ্যান্টিবডি তৈরি করলাম, এইচআইভি মরে গেল, এতটাই সিম্পল হয়, তাহলে করতেছি না কেন? করা যাচ্ছে না, কারণ হচ্ছে এটার মিউটেশন, ভাইরাসের মিউটেশন নামক একটা প্রপার্টিজ আমরা লাস্ট ক্লাসে পড়ছি। তাহলে মিউটেশন প্রপার্টিজ এর কারণে কি হচ্ছে? মিউটেশন মানে হচ্ছে, আমরা জানি আমাদের সবগুলো প্রোটিন, এখানে যে প্রোটিন গুলা দেখতেছি, এই প্রোটিন গুলো কে তৈরি করে? ভাইরাসের ডিএনএ তৈরি করে বা আরএনএ তৈরি করে, জেনেটিক ম্যাটেরিয়াল গুলো তৈরি করে। এবং আমরা জানি ডিএনএ বা আরএনএ অর্থ কি, এরা মেসেজ ধরে রাখছে কি ধরনের প্রোটিন হবে। ফর এক্সাম্পল, আমরা কখনো দেখবো না আমাদের মাথা, আমাদের মাথা কিরকম হাতের মতো পাঁচটা হচ্ছে, আমরা দেখবো মাথাটা এরকমই হচ্ছে। ঠিক তেমনি ডিএনএ এর জন্য দেখা যাচ্ছে এই প্রোটিন গুলো সবসময় গোলই হচ্ছে, অর্থাৎ কি, তার ডিএনএ থেকে গোল প্রোটিন হওয়ার জন্য ইনফরমেশনটা পাঠাচ্ছে। তাহলে আমাদের বডি, আমরা যখন কাঁটাগুলো কালেক্ট করলাম, আমাদের বডি চিনে রাখছে এই গোল প্রোটিন গুলাকে, তাহলে এই গোল প্রোটিন গুলা দেখলেই মেরে ফেলবে। কিন্তু আমরা জানি ভাইরাস মিউটেশন ঘটায়, যখনই বডিতে ঢুকছে মিউটেশন ঘটাবে, অর্থাৎ কি, তার গোল প্রোটিনের জন্য যদি মিথিওনিনের পরে সিস্টিন আসতো, তাহলে আমরা কি বলতে পারি, এখন যখন এটা চেঞ্জ করে ফেললো, এখন সিকোয়েন্সটা তারা চেঞ্জ করে ফেললো, মিউটেশন করলো, তখন কি হবে, সিস্টিনের পরে মিথিওনিন চলে গেল, তাহলে আলটিমেটলি সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল, তখন দেখা যাবে গোল প্রোটিন না হয়ে এটা অন্য রকমের প্রোটিন, ত্রিভুজ আকারের প্রোটিন হচ্ছে। তাহলে আমাদের বডি কিন্তু ত্রিভুজ দেখে প্রস্তুত না,
ডিএনএ মিউটেশন হওয়ার সাথে সাথে প্রোটিন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এখন সবগুলো ভাইরাস কিরকম অন্যরকম প্রোটিন তৈরি করতেছে, এবং আমাদের বডি এই রেসপন্সটা দিতে প্রস্তুত না, তাই বডি হয় কি আবার নতুন করে অ্যাডাপ্ট করতে হয়, এর সাথে আবার নতুন ভাবে অ্যান্টিবডি তৈরি করতে হয়। তাইলে এই যে প্রতিনিয়ত এই মিউটেশন হচ্ছে, প্রতিনিয়ত মিউটেশনে এগুলো শেপ চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই এইচআইভি এর ক্ষেত্রে খুব ইফেক্টিভ কোনো প্রসেস করা যাচ্ছে না। হ্যাঁ, এইচআইভি এর ক্ষেত্রে আমরা দেখবো এই ডিএনএ এর কিছু চেঞ্জ করার মাধ্যমে কিছু অংশ কিছু কাজ করা যায়, ওগুলাতে আমরা এখন যাব না। আমরা তাহলে বুঝলাম ভাইরাসের মিউটেশনের সাথে এই ক্যাপসিড কভারিং এবং ভ্যাকসিনের সম্পর্ক। তাহলে স্ট্রাকচারটা আমরা বুঝলাম, তিন ধরনের স্ট্রাকচার আমরা দেখলাম ভাইরাসের, এনভেলপ থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, নিউক্লিক অ্যাসিড থাকতে পারে। এনভেলপ কিন্তু সব ভাইরাসের থাকে না, যেসব ভাইরাসের থাকে তাদেরকে বলা হয় এনভেলপড ভাইরাস, বহিঃস্থ আবরণী যুক্ত ভাইরাস। এবং বহিঃস্থ আবরণীটা কি দিয়ে তৈরি? গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। আমরা বুঝতে পারলাম কিভাবে কি হচ্ছে। এবার আমরা একটু করে দেখব এই ক্যাপসিডের, ক্যাপসিড যে প্রোটিনের যে ক্যাপসিড ছিল ওটা কি শেপে অ্যাটাচ হচ্ছে। যদি ক্যাপসিড গুলো লিনিয়ার শেপে হয় এটাকে বলা হচ্ছে রড শেপ ভাইরাস, অর্থাৎ লিনিয়ার শেপ দণ্ডাকার ভাইরাস। যদি গোল গোল ভাবে যুক্ত হয় ওটাকে বলা হচ্ছে গোলাকার ভাইরাস। আমরা জাস্ট বিভিন্ন ভাইরাসের শেপে ক্যাপসিডের ভূমিকাটা একটু দেখে আসবো। তাহলে আমরা এখন যেটা দেখতেছি ভাইরাল স্ট্রাকচার, ক্যাপসোমিয়ারটা যখন এরকম একটা স্ট্রেট লাইন হিসেবে জমা হচ্ছে তখন আমরা দেখতেছি একটা লিনিয়ার এরকম দণ্ডাকার রড শেপড একটা ভাইরাস পাচ্ছি। তাহলে ভাইরাসের স্ট্রাকচারের উপর বিভিন্ন ভাগে ভাগ করা হয়, আমরা স্ট্রাকচারের উপর নামগুলো পড়তে পারি। আমাদের মনে রাখা লাগবে সবগুলো মোজাইক ভাইরাস হচ্ছে এরকম রড শেপ, আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, এছাড়া আরো কোনো মোজাইক ভাইরাস যদি থাকে সবগুলো মোজাইক ভাইরাস হচ্ছে এরকম রড শেপ। এবং আমরা সাথে মামসটাও মনে রাখতে পারি, মামস হচ্ছে রড শেপ। এরপর আমরা এখানে দেখি গোলাকার স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল এইচআইভি করোনা এগুলা হচ্ছে স্ফেরিক্যাল, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখতেছি একটা এনভেলপ পাওয়া যাচ্ছে, ক্যাপসোমিয়ারের উপর ডিপেন্ডেন্টটা এনভেলপের কারণে এটা গোল হয়েছে। আচ্ছা, তারপর আমরা যদি এই জিনিসটা দেখি এটা হচ্ছে ওভাল শেপড, ওভাল শেপ বা সিলিন্ড্রিক্যাল। ক্যাপসোমিয়ার গুলো যদি সিলিন্ডার আকারে হয় অর্থাৎ রড শেপের তুলনায় একটু মোটা হয় ওটাকে বলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল একটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট ইবোলা, এবং ইবোলা নিয়ে আমরা সামনে আরো পড়ালেখা করব। মূলত ইবোলাটা আউটব্রেক হয়েছিল কারণ হচ্ছে এটা ভাইরাস সেলে ঢুকে কি করতো, সেলটাকে ফেটে ফেলতো। সেল ফেটে ফেললে রক্তগুলো বের হয়ে আসতো, তো রক্ত বের হয়ে আসলে নাক মুখ দিয়ে রক্তের মধ্যে ভাইরাস গুলা সামনে চলে যেত, তাহলে পরের জন রক্তগুলা টাচ করতো বা মানুষটাকে টাচ করার ফলে রক্তগুলার মাধ্যমে ভাইরাসটা অন্যজনের বডিতে চলে যেত। অন্যজনের বডিতে চলে যাওয়ার পরে দেখা যেত হচ্ছে গিয়ে কি হতো, ইবোলাটা ছড়ায় যেত। ঠিক তেমনি এইডস কেন ছড়াচ্ছে না, কারণ হচ্ছে কি এইডস এর রক্তটা বের হয়ে আসতেছে না, সেলটাকে ফেটে ফেলতে পারতেছে না, এতটা ডেঞ্জারাস কোনো না। এজন্য তুমি এইডস এর মানুষের সাথে তুমি যদি বসে বসে খাও তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু একই সিরিজ দিয়ে যদি তুমি রক্ত নাও আলটিমেটলি ওই রক্তের জীবাণুটা তোমার বডিতে ঢুকে গেছে। এজন্য বলা হয় একই সিরিজ দিয়ে রক্ত নেওয়া যাবে না। যাক, আমরা ইবোলার স্ট্রাকচারটা একটু মনে রাখার জন্য এত গল্প বললাম। ইবোলার স্ট্রাকচার হচ্ছে এরকম সিরিঞ্জের মতো। আর হচ্ছে ফাইনাল আরেকটা জিনিস দেখি, এরকম হেক্সাগোনাল শেপ অর্থাৎ এরকম পলিগোনাল যে শেপটা এটাকে বলা হচ্ছে কিউবিক্যাল শেপ, এরকম ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আমরা যদি সবগুলো স্ট্রাকচার ওয়াইজ দেখি এরকম বিভিন্ন স্ট্রাকচার পাচ্ছি। ফাইনালি এই হেলিক্যাল স্ট্রাকচার দেখলাম রড শেপড, তারপর আমরা কিউবিক্যাল অর পলিহেড্রাল বা হেক্সাগোনাল শেপ দেখলাম ইবোলা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, তারপর স্ফেরিক্যাল কি কি আছে এইচআইভি ভাইরাস, তারপর টেটপোল শেপ। টেটপোল শেপ মানে হচ্ছে এটা হচ্ছে ব্যাঙাচির মতো লেজ আছে, ব্যাঙাচির মতো। এই হেক্সাগোনাল শেপের নিচে যখন এরকম লেজ যুক্ত হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্যাঙাচির শেপ। সো ব্যাঙাচির শেপ দেখা যাবে হচ্ছে গিয়ে সবগুলো জীবাণু টি দিয়ে শুরু, টি টু, টি ফোর, টি সিক্স, এরকম। টেটফুল শেপ সবগুলো মনে রাখা খুবই ইজি, টি দিয়ে মনে রাখা যাবে। সো বিভিন্ন শেপ স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা ভাইরাসকে বিভিন্ন নামে ডাকতে পারি, কিন্তু আলটিমেট প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হয় না, আলটিমেট প্রোডাক্ট কিন্তু সেম। ভিতরে ডিএনএ আছে, এই ক্ষেত্রেও ভিতরে ডিএনএ আছে, এই ক্ষেত্রেও ভিতরে ডিএনএ বা আরএনএ আছে, ভিতরে ডিএনএ বা আরএনএ আছে, কিন্তু এখানে যে ক্যাপসোমিয়ার আছে, যে ক্যাপসিড গুলো আছে ওগুলো কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে তার উপর বিভিন্ন স্ট্রাকচার হচ্ছে, বা ভিতরে উপরে যে এনভেলপটা আছে ওটা কিরকম স্ট্রাকচার দান করতেছে ওটার উপর আমরা বিভিন্ন নামে ডাকতেছি, কিন্তু আলটিমেট প্রোডাক্ট কিন্তু ওই স্ট্রাকচারাল কম্পোনেন্ট কিন্তু ওই তিনটাই ফাইনালি, ক্যাপসিড, তারপর হচ্ছে ডিএনএ বা আরএনএ, নিউক্লিক অ্যাসিড, আর একটা কি এনভেলপ, যা কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। তাহলে আমরা ভাইরাল স্ট্রাকচারের উপর আমরা পড়াশোনা করে ফেললাম, ভাইরাল স্ট্রাকচার নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না। আমরা তাহলে এই এখানে রাখবো আজকের পার্ট। আসসালামু আলাইকুম।